আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমি মোহাম্মদ ইয়াহিয়া, চেয়ারম্যান বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন থেকে বলছি। বন্ধুগণ, আপনারা জানেন ভারতবর্ষের একটা ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদ, সেটাকে নিয়ে ভারতবর্ষের রাজনীতি 100 বছর ধরে উত্তাল হয়ে রয়েছে। শেষ পর্যন্ত সমস্ত পক্ষই সুপ্রিম কোর্টে গেছে তাদের দাবি দাওয়া নিয়ে, এবং সবাই স্বীকার করেছেন সুপ্রিম কোর্ট যেটা বলবেন তারা সেটা মেনে নেবেন। বাবরি মসজিদ অ্যাকশন কমিটি এবং তাদের সহযোগী যে সমস্ত সংস্থাগুলো রয়েছে তার একদিকে, এবং রাম জন্মভূমি ন্যাস এবং অন্যান্য যারা আছেন তার একদিকে। কিন্তু এটাকে নিয়ে এই মুহূর্তে একটা সবচেয়ে বিতর্কিত এবং আলোচিত রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে বাবরি মসজিদ। বন্ধুগণ, আমরা জানি যে ভারতবর্ষের সংবিধানের উপরই ভারতবর্ষ চলে। আমাদের মেনে নিতে হবে যে রায় হোক না কেন, যদি বাবরি মসজিদ অ্যাকশন কমিটির পক্ষে যায় এতে মুসলমানদের খুব বেশি আনন্দিত হয়ে অন্য কিছু করার প্রয়োজন নেই, তারা মসজিদে দোয়া করুন। এবং আমি এই বার্তার মাধ্যমে সমস্ত মসজিদের ইমামদের কাছে বার্তাটা পাঠাতে চাইছি এবং সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এই বার্তা দিতে চাইছি। যদি রাম মন্দিরের বাবরি মসজিদ সংক্রান্ত যে রায়, সেটা শুধুমাত্র টাইটেল শুটের রায়, বাবরি মসজিদ কার আন্ডারে থাকবে সেটা নয়, শুধুমাত্র বাবরি মসজিদের জমির মালিকানা কার এই সংক্রান্তই রায়, সে রায় যদি বাবরি মসজিদের পক্ষে যায় আপনারা শান্ত থাকবেন, কোনো রকমের কোনো আনন্দ উত্তেজনা দয়া করে প্রকাশ করবেন না, কোনো অবস্থায় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সমস্ত মসজিদে এখন থেকেই অ্যানাউন্স করে দিন। কারণ আমরা জানি বিজেপি তার রাজনৈতিক ফায়দা ওঠাবার চেষ্টা করবে। যদি বিপক্ষে যায়, যদি রাম মন্দিরের বিপক্ষে যায়, যদি বাবরি মসজিদের পক্ষে আসে, তাহলে বিজেপি হয়তোবা, আমাদের আশঙ্কা, ভারতবর্ষে একটা দাঙ্গা লাগাবার চেষ্টা করতে পারে। আমাদের সাবধান হয়ে থাকা ভীষণ জরুরি। আর যদি বাবরি মসজিদের বিপক্ষে যায়, রাম মন্দিরের পক্ষে যায়, তাতে বিজেপির হয়তো আরও কিছু অন্যায় আবদার, অন্যায় কিছু দাবি তুলে আনতে পারে, যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে দেখতে শুরু করেছি। কাশী, মথুরা এবং অন্যান্য মসজিদ নিয়ে তাদের অনৈতিক দাবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। বন্ধুগণ, পরিস্থিতি যেদিকেই যাক, আমরা এ ব্যাপারে খুব স্পষ্ট, ভারতবর্ষের বাবরি মসজিদ অ্যাকশন কমিটি এবং তার সহযোগী হিসেবে জমিয়ত উলামায়ে হিন্দ এবং অন্যান্য যে সমস্ত সংগঠনগুলো আছেন তারা যথেষ্ট উপযুক্ত সংগঠন। তারা এ ব্যাপারে যে রায় দেবেন, যে সিদ্ধান্ত নেবেন, আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের আগামী কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ তাআলা। কিন্তু কোনো অবস্থাতেই আগ বাড়িয়ে যেন কোনো অপ্রীতিকর ঘটনার মুখোমুখি আমরা না হই সে ব্যাপারে আমাদের সচেতন থাকা ভীষণ জরুরি। কারণ সামনেই বিভিন্ন রাজ্যে নির্বাচন রয়েছে এবং 17 নভেম্বরের মধ্যে এই রায় হয়ে যাওয়ার কথা। সুতরাং এই সময়টা ভীষণ ক্রুশিয়াল সময়, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা যেন কোনো অবস্থাতেই সাম্প্রদায়িক শক্তি, প্ররোচনাকারী শক্তির কোনো প্ররোচনা যেন আমরা পা না দিয়ে ফেলি। আমাদের এই বক্তব্য হিন্দু মুসলিম সকলের কাছেই পৌঁছানো জরুরি। আমাদের এই বক্তব্য আমি সকলের কাছে অনুরোধ করছি, আপনারা সব জায়গায় পৌঁছান। আমার হিন্দু ভাইরাও যেন কোনোভাবে উত্তেজনায় দয়া করে পা দেবেন না, কোনো উত্তেজনা ছড়াবেন না। মুসলিম ভাইদের কাছে অনুরোধ করছি, তারা যেন কোনো রকমভাবে উত্তেজনা ছড়াবেন না, উত্তেজনায় পা দেবেন না। আমি সমস্ত সম্প্রদায়ের কাছে অনুরোধ করছি, পশ্চিমবাংলার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আগামী 17 নভেম্বর পর্যন্ত আমাদের আশা আশঙ্কায় দোলাচলের মধ্যে থাকতে হবে তবু। এবং তার সঙ্গে সঙ্গে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি কড়া হাতে প্রশাসনিক অবস্থাটাকে ধরে রাখুন, যাতে পশ্চিমবাংলার কোনো প্রান্তে যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে এবং কোনো রকমের মিছিল বা ইত্যাদি এই সমস্ত যেন ঘটতে না পারে, যাতে পশ্চিমবাংলায় শান্তি বিঘ্নিত না হয়, সেই প্রচেষ্টা আমাদের প্রত্যেকে করা ভীষণ জরুরি। এবং এটা আমাদের সাংবিধানিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব। আশা করব পশ্চিমবাংলার যে অসাম্প্রদায়িক আনন্দঘন পরিবেশ রয়েছে আমরা সেটা সকলে মিলে সেটাকে বজায় রাখতে পারবো।
দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।